আপনি এই দেশের মানুষ না, আপনি বড় রাজাকার। আপনাকে বাংলায় বলছি আমি, আমি তো আপনি যে আমি আমি ইটালি প্রবাসী, আমি তো ইটালি প্রবাসী। আপনি আমার জন্মেছেন না, এখন আপনার জন্ম ছিল, আপনি আমার লক্ষ্য লেখাপড়া করেছেন করেছেন না? আরে বাবা ঠিক আছে না, আপনি তো আপনি আপনি তো আপনি তো রাজাকারের একজন মেয়ে। আপনার আমি বলছি আপনি বলছি আপনার আপনি আপনার লেখাপড়া করাইছেন, আমাদের মেট্রিকটা পাস করাইছেন, আপনি আমার বাপ, আপনার মেট্রিক পাস করেছেন না? এখন আপনি মেট্রিক পেলে আমার পিস্তল দিবেন নাকি আপনি আমার চাকরি দিবেন নাকি আমি নাকি আমার বিয়ে করে বউ গলায় ঝুলকে দিয়ে আমি খরাত করবো, কোনটা করবো আমি? তাহলে আপনি আমার আমার লেখাপড়া করেছেন কেন? তাহলে ছোটোবেলা পিস্তল দিতেন, আমি সন্ত্রাসী করতাম, আপনার টাকা থাকতো, আমি বাড়াতাম টাকা আনতাম, সেগুলো জিজ্ঞাসা করতাম আপনাকে আমি। বাবা আমি তো বুঝি, আমি তো এক কথাই বলছি, যদি এদের দাবিটা সত্য হয় তাহলে সাকসেস হোক। সত্য না, আমি বলেন যে সরকার যে আমার ছেলে আমি লেখাপড়া করেছি, পায়গা মাথা ফেলে চুরি করি গিয়া, আমার ছেলেকে আমি চাকরি চাই, আর না আমি আমি এখন কী করবো? আপনার এখন বয়স নয়, আপনি কী করবেন না বলেন? মানুষ আমি এতটি বুঝুম না বাবা। লেখাপড়া করেছেন, আপনি কি ছেলেকে সন্ত্রাসী বানিয়েছেন না লেখাপড়া করে যা, নাকি আপনি ছেলেটা চাকরি দিবেন? লেখাপড়া করে তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য, এখন আপনার ছেলে মানুষ হিসেবে সারাদিন লেখাপড়া করবে, আর ভবিষ্যৎ না আর বিয়ের সাথে করবে না? হ্যাঁ, তাহলে হেরিলা বেড়া জিজ্ঞাসা করছে যে আপনার ছেলেটা ছেলে ক্লাস অনেতন এসএসসি পরীক্ষা দিতে 1 কোটি টাকা লাগে, পার্কে মাথা ফেলা, রিক্সা চলায়, ভ্যান চলায়, তারপর ছেলেটাকে মানুষ করে, এখন যে মেট্রিক শেষ করে ওই ছেলেটা কী করবে? পিস্তলে পিস্তল হাতে লেবে নাকি সরকারি চাকরি চাকরি চান কী চান? আপনি বলার পিস্তল হাতে দেবেন আর চাকরি বেড়া জিজ্ঞাসা করে দেবেন? দাবি হয় তাহলে সাকসেস হোক। এটা তো মানে একদম জেনারেল একটা কথা যে আমরা যখন পরিশ্রম করে একটা চাকরিতে বসবো তখন কি দেখা যাবে যে আমরা হচ্ছে সুযোগ পাচ্ছি না, কিন্তু ওটার খাতিরে অনেকে সেটা সুযোগ পেয়ে যাচ্ছে। এটা কি কখনো কোনো জায়গার একটা মানে সাধারণ বিচার হয়? মানে এই কোশ্চেনটা তো আমাদের আসলে করা উচিত, কারণ আমাদের কাছে তো এই কোশ্চেন করা আসলে কোনো মূল্য নাই, কারণ এটা তো সবাই জানে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কেন আমরা এখানে বসে আসছি এটাও তো সবাই জানে। অবশ্যই পারে, কেন পারবে না, এটা তো স্বাভাবিক। কোটার মাধ্যমে পারে, কোটা না থাকলে অনেক দুর্নীতি পাস থাকে না, সব জায়গায় তো থাকে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা পরিশ্রম করে জানো আমাদের জন্য প্ল্যাটফর্মটা খুলে দেওয়া হয়, যে আমরা যোগ্যতার বিচারে এখানে আসবো, মেধার বিচারে আসবো, কেন কোটার বিচারে আমরা এখানে আসবো? এবং আমরা কিন্তু কখনো বলতেছি না যে পুরা কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হোক, আমরা কিন্তু সংস্কারের কথা বলছি এখানে, যেটা সব জায়গায় মিডিয়া কভারেজে দেখানো হচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে স্টুডেন্টরা পুরা কোটার বিপক্ষে, কই আমরা তো কোনো প্রতিবন্ধী হোক কিংবা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগণ তাদের বিপক্ষে বলছি না, সংবিধানে যতটুকু বলা আছে সংবিধানে যে অধিকার দেওয়া আছে সেটার প্রেক্ষিতে আমরা বলছি যে আমাদের দাবি যেন মেনে নেওয়া হয়, কারণ সংবিধানে এটাও বলা আছে যে সমতা থাকবে। সেখানে আমি যদি পরিশ্রম করে আমি আমার ন্যায়টুকু না পাই এটা তো কখনো হয় না, তাই না? এটাও তো অবিচার। তো সেজন্য আমরা সবাই এখানে আছি এবং আশা করা যায় যে আমাদের এই যে পথে পথে থাকা প্রত্যেক দিন এখানে, আমি হচ্ছে ধানমন্ডি থেকে 5 কিলোমিটার হেঁটে আসছি এখানে, তো এভাবে যে আসা প্রত্যেক দিন এখানে বসে থাকা, এগুলো তো মানে আশা করি যে এটার কোনো না কোনো রকমের একটা ফল হবে।